এসো মদিনার ইসলাম শিখি, কুরআন ও সহিহ সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার। সালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আমাদের এক ভাই কসরের নামাজের নিয়ম সম্পর্কে জানতে চেয়েছেন। কসরের নামাজ সংক্ষিপ্ত নামাজ, শর্ট নামাজ, চার রাকাত বিশিষ্ট নামাজ, দু রাকাত পড়াকে কসর বলা হয়। এটি আল্লাহ রাব্বুল আলামিনের একটি নিয়ামত, অনুকম্পা, একটি দয়া তিনি বান্দাদের উপর যা করেছেন। এটি মুসাফিরদের নামাজ, ভ্রমণকারীদের নামাজ। কোনো মুসলিম যদি 80 কিলোমিটারের অধিক ভ্রমণের উদ্দেশ্য করল, সে যে গ্রামে, যে মহল্লা, যে শহরে বসবাস করে, এই শহর থেকে বের হলেই সে কসরের নামাজ পড়তে পারবে, তথা চার রাকাত বিশিষ্ট নামাজ দু রাকাত পড়তে পারবে। তার জন্য জোহর, আসর এবং এশার নামাজ দোরাকাত দোরাকাত পড়ার বিধান চলে আসবে, তবে মাগরিব এবং ফজরের নামাজে কোনো কসর চলবে না। এই কসরের নামাজ, এতে কোনো সুন্নত নামাজ নেই, শুধু ফরজ নামাজটুকু পড়বে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নত কখনো ছাড়তেন না, সফরেও ছাড়তেন না, এবং যদি স্থায়ীভাবে বসবাস করতেন তখনও ছাড়তেন না। এমনইভাবে একজন মুসাফির যেন বেতরের নামাজ না ছেড়ে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর অবস্থায় কখনো বেতরের নামাজ ছাড়তেন না, তিনি পড়তেন। আপনার জন্য বৈধ রয়েছে যে মুসাফির অবস্থায় 3 দিন বা 3 রাত কসর পড়বেন, যদি কোনো জায়গায় উদ্দেশ্য করে ভ্রমণ করে থাকেন যে আমি নির্দিষ্ট দিনের জন্য ভ্রমণ করলাম। আর যদি কোনো নির্দিষ্ট সময় না থাকে, এক জায়গায় কোনো কাজে ভ্রমণ করেছেন 80 কিলোমিটার অধিক রাস্তা, নির্দিষ্ট কোনো সময় জেনে নেই যে আপনার কাজটা কখন সম্পন্ন হবে, সমাধান হবে, এমন যদি হয়ে থাকে তাহলে আপনার 4 দিন, 5 দিন, 10 দিন, 15 দিন যত ইচ্ছা থাকেন না কেন, আপনি কসর পড়তে পারবেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তাবুক যুদ্ধে এবং মক্কা বিজয়ের সময় তিনি যা কসর করে নামাজ আদা করেছেন। আর যদি নির্দিষ্ট মেয়াদ থাকে যে আমি 10 দিন বা 15 দিন থাকবো, তাহলে আপনি 3 দিন কসর নামাজ পড়বেন, বাকি আপনি পরিপূর্ণ নামাজ আদা করবেন। এটি আপনার জন্য বলবৎ থাকবে পরবর্তী আপনি ফেরা পর্যন্ত। আর যদি 80 কিলোমিটারে কম হয়, তাহলে আপনার জন্য কসরের নামাজ নেই। আল্লাহু আলাম ও সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবীনা মুহাম্মদ।